করোনা মহামারীতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিসংঘের শীর্ষ দুই সংস্থা ইউনিসেফ এবং ইউনেস্কো প্রজন্মগত বিপর্যয় এড়াতে অবিলম্বে স্কুল খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে। সংস্থা দুটি দাবি করছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় সংক্রমণ ছড়াতে মুখ্য ভূমিকা রাখছে না, আহ্বান করছে অবিলম্বে স্কুল খুলে দেওয়ার। তাছাড়া যেই ক্ষতির মুখে শিশু এবং জনগোষ্ঠী পড়ছে তা হয়তো কখনোই পুষিয়ে নেওয়া সম্ভব হবে না। তবে বাংলাদেশ সরকার বলছে উচ্চ সংক্রমণের কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু যখন শিল্প কারখানা থেকে শপিং মল, দোকানপাট থেকে মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান সবই খুলে রাখা হচ্ছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান কেন সচল নয়? এদিকে আগামীকাল SSC এবং HSC পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী। কেমন হতে পারে সেই সিদ্ধান্ত, কেমন হওয়া উচিত, এসব নিয়ে আলোচনায় রাজখাবারের শারমিন চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, যুক্ত আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ, আছেন করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য ও সাচিবের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল আর্সলান, এবং আছেন তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ রেবেকা সুলতানা। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। আজকে রাজখাবারে যেটি শিরোনাম ঠিক করেছি, করোনায় সবই সচল শিক্ষা প্রতিষ্ঠান নয় কেন, আমি অধ্যাপক ডক্টর সৈয়দ গোলাম ফারুক আপনার কাছ থেকে শুরু করতে চাই। এবং যেটি ইউনিসেফ, ইউনেস্কো যেই সংস্থা দুটি যে বিবৃতি দিচ্ছে, যা বলছে তার প্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান কি, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান কি? তারা বলছে প্রজন্মগত বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে, অবিলম্বে খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছে স্কুল, বাংলাদেশের অবস্থান কি, একটু আনমিউট করে বলতে হবে। অনেক ধন্যবাদ। যে আপনি ঠিকই বলেছেন যে ইউনেস্কো এই কথাটি বলেছেন, এবং সম্ভবত তারা বলেছেন 19টি দেশ নিয়ে, শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, 19টি দেশের কথা বলেছেন এবং 156 মিলিয়ন শিক্ষার্থীর কথা বলেছেন। সেখানে সেটার একটা অংশ বাংলাদেশ বটে, কিন্তু যদি স্পেসিফিকলি বাংলাদেশকে ধরা হয় বা আমরা চিন্তা করি, তাহলে আমার নিশ্চয়ই এখন কেউই একমত হবেন না বা কেউই এখন মনে করবেন না যে বাংলাদেশে এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা উচিত। এটা আমার ধারণা এবং আমার ধারণা সবারই এই বিষয়ে একমত হবে। ফলে আমরা ওই অর্থে আসলে, মানে আপনি যে অর্থে বললেন সেই অর্থে এখন স্কুল খোলার কথা ভাবছেন না, আমার মনে হয় ভাবা সম্ভব নয়। জি, তাহলে কবে নাগাদ খোলা হবে সেটিও এখন ভাবনার মধ্যে নেই আপনাদের? তা তো আছে, আমাদের এখানে জাতীয় পরামর্শ কমিটির সদস্য আছেন, তারা তো বলছেন যে শতকরা 5% সংক্রমণের নিচে যদি না আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত নয়, সে কথা তারা বলছেন। আবার অনেকে বলছেন যে যদি ভ্যাকসিনেশন কমপ্লিট করা যায় তাহলে হয়তো সম্ভব হবে। ফলে অনেকগুলো দুটো তো অপশন আছে আমাদের, ফলে আমরা যদি যে কোনো একটি অপশনে আমরা মিট করতে পারি নিশ্চয়ই। সচল করা হচ্ছে ঈদ উপলক্ষে, ঈদ, জীবিকা ইত্যাদি গুরুত্ব পাচ্ছে, তখন আপনারা সবই যখন সচল থাকছে তখন শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ কেন দিচ্ছে পরামর্শক কমিটি? ধন্যবাদ। আমরা কিন্তু সবকিছু সচল রাখবার জন্য পরামর্শ দিই। আমরা কিন্তু আপনার শিথিল করে যে ঈদের আগে 9 দিন যে আপনারা যে চিত্রটা একটু আগে দেখালেন, এবং যদি গরুর হাটের চিত্র দেখতেন বা দেখাতেন তাহলে আমরা আরো ভয়াবহ চিত্র দেখতাম। তবে এগুলো কিন্তু আমাদের পরামর্শ নয়। এখন হচ্ছে যে সরকার তার নিজস্ব কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা হচ্ছে যে আমরা যেটা দেই সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক যে আমাদের লব্ধ জ্ঞান, যে পাবলিক হেলথের, সেখান থেকে আমরা সরকারকে পরামর্শ দেই। আর সরকার হচ্ছে তার রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার অর্থনীতির চাকা সচল করবার, অথবা অর্থনীতির সচল চাকাকে আরো গতিশীল করবার জন্য তারা সিদ্ধান্ত গুলো গ্রহণ করেন তাদের মতো করে। তো এখানে একটি বিষয় আপনার পরিষ্কার, সেটা হচ্ছে যে বর্তমানে যে সংক্রমণের অবস্থা বাংলাদেশে, এই সংক্রমণের অবস্থায় আসলে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি আপনার খোলার আসলে কোনো মানে সুবুদ্ধি সম্পন্ন আপনার সিদ্ধান্ত হবে না আমি মনে করি।
যে আপনার হচ্ছে যে আমাদের যে আপনার মহাপরিচালক যেটা বললেন যে অধ্যাপক গোলাম ফারুক, যে আপনার এই যে পরিস্থিতি, আপনার যেটা আমরা শুধুমাত্র যদি ভ্যাকসিন দিতে পারতাম, আর হ্যাঁ এটা ছিল যখন আপনার প্রথম ঢেউয়ের পরে যে সময়কালটা, সেই সময়কালে আপনার ছিল। আর ইউনিসেফ ইউনেস্কো যাই বলেন না কেন, এই সমস্ত আন্তর্জাতিক সংস্থা যারা, তারা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে যে অবস্থা বিরাজ করছে সেখানকার মডেল তারা আমাদের এখানে বাস্তবায়ন করার চেষ্টা করেন, কিন্তু যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানে আপনার ছাত্ররা ঢুকছে, তাদের বসার ব্যবস্থাপনা থেকে শুরু করে তাদের মানে ঢোকা এবং বেরিয়ে আসবার যে ব্যবস্থাপনা গুলো, আর এই সমস্ত কমলমতি আপনার শিশুদেরকে যে নিয়ন্ত্রণ করা, সেই জায়গাটাই আসলে একটা কঠিন কাজ। এখানে যদি আপনার সংক্রমণ যদি শুরু হয় তাহলে এর যে ভয়াবহতা হবে সেই ভয়াবহতার দায়টা কেউ আসলে নিতে চায় না। এটা হচ্ছে যে আপনার, এটা হচ্ছে যে আপনার, আপনারা যদি দেখেন আপনারা গণমাধ্যম, এই কোভিড সংক্রান্ত বিষয় শুরু হওয়ার পর চাইতে সবচাইতে আমি মনে করি যে আপনারা রিঅ্যাকটিভ ছিলেন আপনারা, এবং আজকে বাংলাদেশের সকল মানুষ কিন্তু আমরা দেখতে পাই গণমাধ্যমের দিকে যদি তাকাই, তাহলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষই এখন কোভিড বিশেষজ্ঞ হয়ে গেছেন। আপনি যদি প্রথম থেকে লক্ষ্য করেন তাহলে প্রথম থেকেই যে এই কোভিড সংক্রান্ত যত আন্তর্জাতিক প্রবন্ধ বলেন অথবা সিদ্ধান্ত বলেন অথবা অবজারভেশন বলেন, যাই কিছু বলেন না কেন, এগুলো প্রবর্তিত হয়েছে আমাদের এখানে আপনার বা সারা পৃথিবীতে। কিন্তু প্রথম যে ঢেউ যখন আসলো তখন একটা ধারণা ছিল এবং হয়েছেও তাই, যে আপনার বয়োবৃদ্ধরা বা যাদের আপনার কোমরবিডিটি আছে তারা মারা যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে এই নতুন ভেরিয়েন্ট গুলো আসার পরে আপনার নিচের বয়সের দিকে এবং শিশু কিন্তু মৃত্যু হচ্ছে, হচ্ছে না যে তা না, অল্প বয়সী এবং শিশুদেরও মৃত্যু হচ্ছে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেখানে হচ্ছে যে আমরা বলছি কেন, আমাদের কিছু আসলে মিথ বা আপনার হচ্ছে ভ্রান্ত ধারণা আছে। যেমন আমরা বলছি যে টিকা দেওয়ার ব্যাপার, যে 18 বছরের নিচে টিকা দেওয়া লাগবে না, আমরা ধরে নিচ্ছি যে তারা ইমিউন, আসলে তারা ইমিউন না। টিকা যে আপনার প্রয়োগ যেটা করা হয়েছে, যেখানে মানে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেখানে এই 18 বছরের নিচের শিশুদের উপরে সেই পরীক্ষা নিরীক্ষাটা চালানো হয়নি বলে আন্তর্জাতিক সংস্থা, যাদের উপরে এই পরীক্ষাটা চালানো হয়নি, যে বয়সের মধ্যে সেই বয়সের লোকদেরকে দেবার ব্যাপারে তাদের একটা বিধি নিষেধ আছে, সেই কারণে কিন্তু দেওয়া হচ্ছে না। এমন না যে তারা ইমিউন, আসলে বিষয়টা হচ্ছে একটা ভ্রান্ত ধারণার জায়গা তৈরি হয়েছে আমাদের তথ্য উপাত্তের কারণে। গণপরিবহন চলছে, আপনি বলছিলেন চিত্রটা পুজুরহাট থেকে শুরু করে সেই লঞ্চ টার্মিনালের চিত্র দেখছিলেন, এভাবে চললে খুব সংক্ষেপে জানতে চাই 5% নিচে নামবে কবে, এরকম যদি চলতে থাকে? না না, যেভাবে চলছে তাতে আসলে আপনি, আমি ইভেন আন্তর্জাতিক পর্যায়ের গবেষকরাও বাংলাদেশ সম্বন্ধে প্রেডিক্ট করতে পারবেন না, কারণ আপনারা যে আপনার কঠোর লকডাউন, এই কঠোর লকডাউন আপনি আমি সবাই অবজার্ভ করেছি, এই কঠোর লকডাউনের মধ্যেও যে কিছুটা হইলেও লকডাউন হয়েছে, হয়নি যে তা না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনার সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেই সিদ্ধান্ত যখন বাস্তবায়ন হবে তার আগে থেকে কিন্তু বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গেছে। এখন হচ্ছে যে এই যে 9 দিন না, তার সাথে কিন্তু যোগ হবে, যোগ হয়ে গেল অলরেডি, কিন্তু 2 দিন যোগ হয়ে গেল সামনে,
আবার পিছনেও কিন্তু যোগ থাকবে, কারণ আপনি যে বলছেন 23 তারিখ ভোর 6টার থেকে আপনি নিয়ন্ত্রণ করে করতে পারবেন না, তাহলে এই যে আপনার 12-14 দিন যে অবস্থাটা থাকবে, বাংলাদেশ কোনো বিধি নিষেধের আওতায় থাকবে না। আপনি মানে আপনার কি বলে ওর নাম, আপনার সব বলেন আর ইয়ে বলেন, এগুলা আপনার থাকবে না। আমি ব্যক্তিগত ভাবে মনে করি কোনো বিধি নিষেধই এই 14 দিন থাকবে না। তাতে যে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হবে আমি মনে করি ব্যক্তিগত ভাবে, সেটার যে সামলানো, যেটা পরবর্তী সময়ে আপনি যতই কঠোর লকডাউন করেন, সেই লকডাউন কতটুকু আপনি সফলভাবে করতে পারবেন, কার্যকরভাবে, সেটা নিয়ে শঙ্কার কথা বলছেন। অনেক ধন্যবাদ ডাক্তার ইকবাল আসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর কায়কোবাদ, আপনার কাছ থেকে জানতে চাই, যদি এই হয় পরিস্থিতি যে যেভাবে চলছে সেভাবে চললে আরো বাড়বে, 5% নিচে নামার সম্ভাবনা অন্তত বিশেষজ্ঞরা করছেন না, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের হবেটা কি? এভাবে মানে জাতিসংঘর 2 সংস্থা যে বলছে প্রজন্মগত বিপর্যয় হতে পারে, আপনি কি তাই মনে করেন যে সেরকম একটা দিকে যাচ্ছে, অপূরণীয় ক্ষতি হচ্ছে আমাদের? ডক্টর কায়কোবাদ, অধ্যাপক ফারুক যেটা বললেন, এখন বাংলাদেশে সংক্রমণের হার এবং মৃত্যুর সংখ্যা মনে হয় সবচেয়ে বেশি উদ্বেগজনক। বেশ কয়েকদিন ধরে 200-এর বেশি মৃত্যু হচ্ছে। এখন মানুষ সম্ভবত অতটা প্রশ্ন করবে না যে কেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে না। তবে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানির হাটও কিন্তু বসে গেছে, একই সময়ে কিন্তু এটা হচ্ছে। তখনই প্রশ্ন জাগে যে আমি ধরলাম যে যারা দিন এনে দিন খায় তাদেরকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে, তাছাড়া তারা কিভাবে চলবে? তো অনেক কিছুই হচ্ছে যেটা নাকি প্রয়োজন নেই, সেটা কিন্তু আমরা করছি। আর আরেকটি বিষয় হলো যে স্কুল খোলা কিংবা বন্ধ রাখা একটা বিশেষ পরিস্থিতিতে সেটা হতেই পারে, কিন্তু শিক্ষাদানের কর্মসূচি দারুণভাবে বাধাগ্রস্ত হবে সেটা তো কখনোই কাম্য ছিল না। গত বছর 2020 সালে টেলিভিশনের মাধ্যমে আমরা শুধু প্রচার করেছি যে জুন মাসে স্কুল খুলবে না, জুলাই মাসে স্কুল খুলবে না, আগস্ট মাসে স্কুল খুলবে না, সবই অত্যন্ত নেতিবাচক খবর আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। অথচ উচিত ছিল ইতিবাচক, তারা কিভাবে পড়ালেখাটা চালিয়ে যেতে পারবে সেটাই ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন বিশেষ পরিস্থিতিতে তারা স্কুলে যেতে পারছে না, হয়তো একটা সময় সংক্রমণের হার এরকম ছিল যা আমরা কিন্তু একটু পরীক্ষণ করতে পারতাম, হয়তো 5ম শ্রেণীর ছাত্রদের একদিন শ্রেণীকক্ষে নিয়ে আসতাম সপ্তাহে, 6ষ্ঠ শ্রেণীর আরেকদিন নিয়ে আসতাম, তাদেরকে পালাক্রমে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান আমরা করাতে পারতাম। আসলে আমার মনে অন্তত পক্ষে সেই পরীক্ষণটা করা উচিত ছিল, সেটা আমরা আসলে করি নাই। না, প্রথম থেকেই সব কিছু বন্ধ, এটা বলে দিলাম, পড়ালেখা বন্ধ, অনেকটা এটাই বলে দিয়েছি, সেটা আমার মনে হয় ঠিক হয় নাই। বাংলাদেশ আমাদের দেশের মানুষের শিক্ষাটা অত্যন্ত জরুরি, এটাই হলো একমাত্র উদ্বৃত্ত মানুষ, তাকে জনসম্পদে রূপান্তর করার জন্য শিক্ষা অপরিহার্য। সেই শিক্ষাটি যে স্কুলে যেই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এই যে যে সুযোগটা ছিল, এই সুযোগটা আমরা দারুণভাবে ব্যবহার করতে পারতাম। আমরা জানি আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকের অভাব, এখন যদি আমরা অনলাইনে সবচেয়ে দামি শিক্ষককে দিয়ে পাঠদান করাতাম, প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা ছেলে জানতে পারতো যে সে ভিকারুননিসা স্কুলের একজন ম্যাডামের পাঠদান শিখলেন, অথবা নটরডেম কলেজ, অথবা এরকম আরো যে দামি দামি স্কুল কলেজ রয়েছে। আমরা কিন্তু সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগাতে পারিনি। সরকার টেলিভিশনের মাধ্যমে একটা প্রোগ্রাম শুরু করেছে, এখনো যে সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে প্রসেসে সেটা কিন্তু আমি বলতে পারবো না। এই প্রোগ্রামটা অত্যন্ত উন্নত মানের করতে পারা উচিত ছিল আমাদের। এইখানে কিন্তু আপনি বলছেন যে সেই সুযোগটা কাজে লাগাতে পারে, আমরা তো অনলাইনেই সেইভাবে বিস্তার ঘটাতে পারলাম না। আপনার কাছ থেকে আমি এটিও একটু আসবো যে এতদিনেও সেই বিস্তারটা, মানে ইন্টারনেট দেওয়া, গ্রামে গঞ্জে যাওয়া, ইন্টারনেটের গতি পাওয়া, সেটি হচ্ছে না কেন? আপনার কথা থেকেই যে প্রশ্নটি আসছে, জীবনকে গুরুত্ব দিচ্ছে, কখনো বা জীবিকাকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে, অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে, শিক্ষাকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে, আসবো আপনার কাছে। আমি রেবেকা সুলতানা, আপনার কাছ থেকেও জানতে চাই, ইউনিসেফ, ইউনেস্কো যা বলছে প্রজন্মগত বিপর্যয়, অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, আপনাদের অভিজ্ঞতা কি বলে, শিক্ষার্থীদের কি অবস্থা, আসলে পড়াশোনার কেমন হাল?
একটু আনমিউট করে বলতে হবে রেবেকা সুলতানা। আমি শুনতে পাচ্ছি না রেবেকা সুলতানা, আপনার অডিওটিকে আনমিউট করা হয়েছে? আমি কি শুনতে পাচ্ছি না? আমি দুঃখিত, আমি চেষ্টা করছি যে আপনার আপনাকে যেন শুনতে পাই, যদি কোনো প্রাযুক্তিক সমস্যা থাকে সেটি দূর করবার। অধ্যাপক ডক্টর কায়কুবা, যে প্রশ্নটি করছিলাম যে শিক্ষা কি গুরুত্ব পাচ্ছে, সবকিছুই গুরুত্ব পাচ্ছে, কখনো জীবনকে বেশি গুরুত্ব দিয়ে সব বন্ধ করা হচ্ছে, মানে সব না হলেও খানিকটা বন্ধ করা হচ্ছে, যেটা ডাক্তার ইকবাল আহসান বলছে চেষ্টা করা হচ্ছে, আবার কখনো সব খুলে দেওয়া হচ্ছে যেমনটি এখন দেখছি, কিন্তু শিক্ষা কি গুরুত্ব পাচ্ছে? দেখুন, দীর্ঘদিন ধরে শিক্ষায় আমাদের বিনিয়োগ বরাদ্দ হলো জিডিপির 2% কাছাকাছি, এই বরাদ্দটা খুবই খুবই কম। এই বরাদ্দে শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অত্যন্ত উৎপাদনশীল করতে হবে। সেই উৎপাদনশীলতা কিন্তু আমরা এখন অর্জন করতে পারতাম এই অনলাইন পড়ালেখার মাধ্যমে। একজন শিক্ষক পড়াতেন, 10 লক্ষ ছাত্র সেটা শুনতে পারত, এইটাই হলো উৎপাদনশীলতা। এই উৎপাদনশীলতা আমাদের ব্যবহার করা উচিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা দারুণভাবে ব্যবহার করতে পারিনি। আমাদের ছাত্রদের COVID-19 হোক বা না হোক পড়ালেখার ধারাবাহিকতায় তাদের রাখা উচিত ছিল, কবে কোভিড যাবে তারপর আমরা পূর্ণোদ্যমে পড়ালেখা চালাবো, সেটা আসলে আমার মনে হয় না সেটা সঠিক হয়েছে। আমি জানি যে কোনো সিদ্ধান্ত নিতে হলে, যেমন স্কুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে হলে সবাই রাজি হতো না, যারা তাদের সন্তানকে স্কুলে দিবে তারা অন্তত যেত, কেমন যে 40% যেত, 50% যেত, তারা অন্তত পড়ালেখার ধারাবাহিকতা থাকতো, সেটা উচিত ছিল। পড়ালেখাটা অনেকে বলেন হাইব্রিড মডেলও একটা চেষ্টা করা যেত। ডক্টর কায়কুবা দাসি, আপনার কাছে আপনার পরামর্শগুলো আরো একটু নিশ্চয়ই শুনতে চাইবো, আরো একটু বিস্তারিতই শুনতে চাইবো আমি। ডক্টর গোলাম ফারুক, আপনার কাছ থেকে একটু, এসএসসি এইচএসসি পরীক্ষা যেহেতু আগামীকাল, মানে জানাবেন শিক্ষামন্ত্রী জানাবেন, মানে আপনি কি আমাদের একটু ধারণা দিতে পারেন নাকি আগামীকালই আমাদেরকে জানতে হবে, আসলে কোনো ধারণা দিতে পারেন কেমন সিদ্ধান্ত হতে যাচ্ছে? জি, অনেক ধন্যবাদ। এটা তো আসলে একটু ওয়েট করাই ভালো, আমাদের মন্ত্রী মহোদয় কি বলবেন কালকে সেটা ওয়েট করাই ভালো। আমি একটু কয়েকটি বিষয় আমাদের কায়কুবা স্যার এবং জনাব ইকবাল আহসান জি বললেন সে বিষয়ে একটু অ্যাড্রেস করি। তারা দুজনেই খুব চমৎকার ভাবে বলেছেন, যে যেমন জনাব ইকবাল আহসান বলেছেন যে দ্য সিচুয়েশন ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, খুব সহজে প্রেডিক্ট করা যাবে না যে কি হবে। কায়কুবা স্যারও বলেছেন যে আসলে কবে আমরা এর থেকে মুক্ত হবে কোনো ঠিক নেই, এবং সেটা ভেবেই আমাদের কিন্তু কাজ করতে হবে। আপনি যেটা বললেন যে ইউনিসেফ বা ইউনেস্কো বলছে যে প্রজন্মগত বিপর্যয় হচ্ছে, বিষয়টি আসলে যদি আমি খুব, আমি জানি না 19টি দেশ এবং সেই 156 মিলিয়ন ছাত্রদের পুরো ব্যাপারটা কি, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দেশে কিন্তু অবস্থা এত খারাপ নয়। আমি কয়েকটা প্রমাণ আপনাকে দিই। আমরা, আপনারা যে বলেছেন যে আমরা টেলিভিশন এবং অনলাইন ক্লাস ইত্যাদিতে আমরা করেছি এবং খুব ভালো করতে পারিনি, এই অর্থে যে সবার কাছে আমরা পৌঁছতে পারি, এটি ঠিক যে সবার ইন্টারনেট অ্যাক্সেস নেই, সবার ডিভাইস নেই, এটা ঠিক। কিন্তু আমরা গতবার যে একটা কাজ করেছিলাম আপনারা জানেন যে অ্যাসাইনমেন্ট চালু করেছিলাম, এবং এই অ্যাসাইনমেন্টটা আমাদের শতকরা 93% শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, এবং আমরা একটা স্টাডি করেছি এই অ্যাসাইনমেন্টটা স্যাম্পলিং করে, 2000 স্কুলকে স্যাম্পল করে আমরা একটা স্টাডি করেছি, একদম মেথোডিক্যাল স্টাডি, এবং তাতে আমরা দেখেছি আমাদের যে শিখন ফল অর্জন করার কথা, আমাদের লার্নিং আউটকাম বলি, সেই শিখন ফল আমাদের শিক্ষার্থীরা মোটামুটি অর্জন করেছে আমি সেই স্টাডি অনুযায়ী। আর সেটা বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ স্টাডি, মিক্সড স্টাডি সেটা ছিল। আমরা দেখেছি যে আমাদের অ্যাসাইনমেন্টের যে উদ্দেশ্য, স্বশিক্ষায় উদ্বুদ্ধ করা, অর্থাৎ শিখতে শেখা যে দক্ষতা, সেই দক্ষতাটা বাড়ানো, আমরা এটাও লক্ষ্য করেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা স্বশিক্ষায় উদ্বুদ্ধ হয়েছেন এবং পারঙ্গম হয়েছেন, এটাও আমরা লক্ষ্য করেছি। ফলে আমরা যদি বলি যে মানে আমাদের শিক্ষকরা, শিক্ষার্থীরা, অভিভাবকরা এত কষ্ট করার পর এবং এই কাজগুলো করার পর আমরা যদি বলি যে প্রজন্মগত বিপর্যয় হয়ে গেছে,
তাহলে মনে হয় এদের যে যে ডক্টর গোলাম ফারুক একটা বিরতিতে যাবো, সেটি আপনি প্রজন্মগত বিপর্যয়ের বিষয়টিকে অপোজ করছেন, কিন্তু স্বশিক্ষায় উদ্বুদ্ধ করার যে জায়গাটা অ্যাসাইনমেন্ট, এই বিষয়ে যখন আমরা আগে কথা বলেছি তখন দেখেছি শিক্ষার্থীরা আমাদের ইউটিউব ফেসবুকে যে মন্তব্য করছেন যে অ্যাসাইনমেন্ট কপি করে করে ফেলছেন একজন আরেকজনেরটা, মানে এরকমটা হচ্ছে, তাহলে আসলে কিভাবে স্বশিক্ষায় হচ্ছে কিনা সেটাও বললাম। একটা বিরতির পরে নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জি পঁচিশ পাতি বিদ্যুৎ রাজকাহনে, মোসাম্মদ রেবেকা সুলতান। আগের অংশ আপনাকে শুনতে পাচ্ছিলাম না, যে প্রশ্নটি করছিলাম সেটিতে যাবার আগে যেটি ডক্টর গোলাম ফারুক বললেন সেখান থেকে আসে, 93% শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে, এর মাধ্যমে একটা মূল্যায়ন হচ্ছে যে শিক্ষার্থীরা সংযুক্ত থাকছে, কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো আসলে কিভাবে দিচ্ছে শিক্ষার্থীরা? আমাদেরকে ইউটিউব ফেসবুকে তারাই বলছে যে অ্যাসাইনমেন্ট গুলো কপি করে করে ফেলা সম্ভব হচ্ছে, আসলে বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা গুলো কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমরা শিক্ষার্থীদের সাথে সরাসরি টাচে আছি, যখন করোনা আসলো গত বছর মার্চ থেকে আমরা স্কুল যখন বন্ধ দেওয়া হলো সেই সময় থেকে শিক্ষার্থীরা বাড়িতে আছে। প্রথম দিকে একটু আমরা এবং শিক্ষার্থীরা সবাই ধাক্কা খেয়েছিলাম, কারণ এটাতে কেউ অভ্যস্ত ছিলাম না আমরা। সেক্ষেত্রে টেলিভিশনের ক্লাসগুলো শিক্ষার্থীরা বেছে নিয়েছিল, কিন্তু তখন কমপ্লিটলি তারা বুঝতে পারতো না। তারপর স্কুল থেকে আমরা আয়োজন করে জুম এবং লাইভ ক্লাস, অর্থাৎ ফেসবুক লাইভ ক্লাসে টিচারদের অভ্যস্ত করি, তারা কেউ স্কুলে এসে কেউ বাড়িতে থেকে। এখন সম্পূর্ণভাবে টিচাররা লাইভ ফেসবুক বা জুমে ক্লাস নিয়ে A2i প্রজেক্টে MMC-তে ডাউনলোড করে দেয়, সেখানে দেখা যায় টিচাররা কতটা ক্লাস নিচ্ছে এবং ছাত্রীরা কতজন উপস্থিত থাকছে। বর্তমানে আমরা ইউনেস্কো এবং ইউনিসেফের সাথে কিছু একটা প্রোগ্রামে যুক্ত আছি, সেখানে তারা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খুব ওয়ারিড, বিশেষ করে বয়স সন্ধিক্ষণে যে শিশুরা আছে তাদের সাথে, বিশেষ করে আমরা যারা মাধ্যমিকে পড়াই তাদের তো বয়স সন্ধিক্ষণের বাচ্চাদের নিয়েই কাজ। অ্যাকচুয়ালি বাচ্চাদের সাথে এই সময়টা যে কোনো পরিবর্তনের সময়, অর্থাৎ শারীরিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সামাজিক পরিবর্তন, অর্থাৎ গ্লোবাল যে চেঞ্জ আসছে, এই চেঞ্জের সময় তাদেরকে কীভাবে খাপ খাইয়ে নিতে হবে অথবা গ্লোবালাইজড হতে হবে, এই গ্লোবাল এডুকেশন বা গ্লোবাল শিক্ষা নিয়েই আমরা কাজ করছি বাচ্চাদের সাথে। এখন আমার রুটিনে, আমার স্কুলের রুটিনে যেমন একটা রুটিন যুক্ত করেছি শারীরিক ও মানসিক স্বাস্থ্য, যেটি হয়তো বিভিন্ন সাবজেক্টের সাথে যুক্ত, শারীরিক শিক্ষা সাবজেক্ট ব্যবসা উদ্যোগের সাথে যুক্ত আছে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের সাথে যুক্ত আছে, বিভিন্ন সাহিত্যের সাথে যুক্ত আছে, বাট ওই সাবজেক্টটি আমি পড়াই, আমার আমার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পড়ান যে বাচ্চাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কী অবস্থা এখন, বিশেষ করে ক্লাস 8, 9 এবং 10 এবং SSC পরীক্ষার্থী 2021 যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, দশম এবং SSC পরীক্ষার্থী যাদের দেড় বছর ধরে কোনো ক্লাস তারা সরাসরি ক্লাসরুমে নিতে পারেনি, তা আমরা তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি এবং অ্যাসাইনমেন্ট স্যার যেটি বলেছেন, মহাপরিচালক মহোদয় যেটি বলেছেন যে 90% বা 93% রিয়েলি তারা 90% বা 93% অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। প্রথম দিকে তারা এটাকে আত্মস্থ করতে একটু সময় নিয়েছিল, এখন তারা অভ্যস্ত হয়ে গেছে এবং আমরা বলেছি তোমরা এটা কপি করবে না, যা বুঝবে যেটা বুঝবে, অর্থাৎ আমার কাছে মনে হয় পরীক্ষা দেওয়ার বদলে অ্যাসাইনমেন্টটাকে যদি সুন্দর করে ওরা জমা দেয় তাহলে কিন্তু ওদের ক্রিয়েটিভিটিটা আরও বাড়বে এবং ওদের শেখাটা আরেকটু বেশি হয়, পরীক্ষার চাইতে কিন্তু অ্যাসাইনমেন্টের শেখাটা ভালো হয়। এবং আমি ভবিষ্যতে চাইবো যে আমরা যদি ক্লাসে পরীক্ষাও নেই তবুও অ্যাসাইনমেন্ট যেন চালু থাকে, কারণ অ্যাসাইনমেন্টটা চমৎকার একটি পদ্ধতি যেটার মাধ্যমে একজন শিক্ষার্থীর নানাবিধ গুণাগুণ পরিলক্ষিত হয় বা আমরা মূল্যায়ন করতে পারি। কপি করবে না আপনি আপনারা বলছেন, কিন্তু শিক্ষার্থীরা কি সেটা শুনছে? এটিই তো একটা বড় প্রশ্ন। কপি করছে, কপি করলেও একটি জিনিস দেখে লিখলেও কিন্তু তার কিছুটা জ্ঞান অর্জন হয়, অর্থাৎ বিষয়টি সম্পর্কে তার কিছুটা আত্ম মূল্যায়ন বা তার জানার পরিধিটা অবশ্যই বেড়ে যায়। অবস্থানটা স্পষ্ট এখান থেকেই, যেহেতু ডক্টর কায়কোবাদ বলতে পারবেন নিশ্চয়ই আমাদেরকে, ডক্টর কায়কোবাদ অ্যাসাইনমেন্টটি ভালো পদ্ধতি মানে পরীক্ষার চাইতে এটিই ভালো হচ্ছে, কপি করলেও শেখা হচ্ছে, মানে এই শিক্ষণ পদ্ধতিটা কি ভালো মনে করছেন? অ্যাসাইনমেন্ট তো অবশ্যই ভালো, ছাত্ররা যদি নিজেরা অ্যাসাইনমেন্ট করে তাহলে তার শেখা অনেক ভালো হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আমাদের ছাত্রছাত্রীরা নিজেরা চেষ্টা করে অ্যাসাইনমেন্টগুলো করছে কি না এ বিষয়ে তো যথেষ্ট সন্দেহ রয়ে গেছে, যথেষ্ট সন্দেহ আছে যে তারা নিজেরা করে কি না। এটা রেবেকা ম্যাডাম ঠিকই বলেছেন যে কেউ যদি দেখে লিখে সেটাও খুব ভালো, কিন্তু কথা হলো সে তো শেখার জন্য আর দেখে লিখছে না, সে অন্য কারণে দেখে লিখছে, সম্ভবত সে গোটা একটি বাক্য ঠিক মতো পড়ছে না,
শুধু লিখে যাচ্ছে। আমি তাহলে একটু এই বিষয়টিতে আসি যে মানে শারীরিক মানসিক স্বাস্থ্যের কথা রেবেকা সুলতানা বলছেন, এই অংশে রেবেকা সুলতানা আমাদের সাথে থাকবেন। অতএব রেবেকা সুলতানার কাছ থেকে একটু জেনে নিই যে আমরা দেখছি বাল্য বিয়ে বেড়েছে, শিক্ষার্থীদের ড্রপ আউট বেড়েছে, এবং এই পনেরো মাসে, শুরু থেকে পনেরো মাসে 151 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। অনেকেই খুব হতাশা প্রকাশ করছেন যে একই মানে একই ইয়ারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেমন আমরা কয়েকজনের সাথে কথা বলেছি বা কয়েকজন মন্তব্য করছেন দেখছি, একই বছরে একই বর্ষে তিন বছর ধরে আছেন, খুব হতাশ হয়ে পড়ছেন। এই বিষয়টা কিভাবে কেমন দেখছেন আপনারা? আপনি বলছিলেন খানিকটা, আরেকটু যদি যোগ করেন। জি, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়টি অ্যাকচুয়ালি যে কোনো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেলে বা পরিবর্তন হয়ে গেলেই গোটা পরিবেশের উপরে একটি একটি চাপ পড়ে। বর্তমানে আমাদের যে অভিভাবকরা আছেন, অভিভাবকদের সামাজিক আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে শিক্ষার্থীদেরও চেঞ্জ আসছে। অর্থাৎ কিছু মধ্যম পর্যায়ের অথবা নিম্নবিত্ত যারা পরিবারের অভিভাবক, তাদের চাকরি চলে গেছে অথবা বিজনেস বন্ধ হয়ে গেছে অথবা তারা গ্রামে ফিরে গেছেন শহর থেকে, এক্ষেত্রে শিক্ষার্থীদের গ্রামে ফিরিয়ে নিয়ে গেছেন। আমরা কিছুটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি বা যাদের সঙ্গে আমাদের টিচারদের যোগাযোগ রয়েছে, বা আমরা প্রত্যেক ক্লাস টিচারকে বলে দিয়েছি 60 জন করে শিক্ষার্থী আপনারা নিজেরা যোগাযোগ করবেন, কোনো মতেই যেন ওনারা দেশে চলে না যান। অর্থাৎ বেতন আদি বা আর্থিক যে ঘাটতি, সেটা আমাদের যে একটা দরিদ্র ফান্ড আছে সেখান থেকে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু কিছু কিছু অভিভাবক আমাদের স্কুল থেকে, যেমন 5% হতে পারে, কিছু কিছু অভিভাবক আমাদেরকে না জানিয়েই গ্রামে চলে গেছে, অথবা দুই একজনের বিয়ে হয়ে গেছে বলে আমরা শুনেছি। এটি এত বড় একটি বিপর্যয়ের সময়ে এই ধরনের ছোটখাটো বিপর্যয় সংযুক্ত হবেই, মৃত্যুসহ নানাবিধ। তো আমরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্লাসে ছাত্রীদের মানসিক উন্নয়নের ব্যাপারে চেষ্টা করছি, এবং আমাদের এক্সচেঞ্জ একটি প্রোগ্রাম চলছে জাপানের একটি স্কুলের সাথে, বাচ্চাদের অনলাইনে আমরা যুক্ত করিয়ে দিয়ে তাদের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলি করাচ্ছি। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য নানাবিধ বইপত্র পড়ানোর চেষ্টা করছি, গাছ লাগানো, বাড়িতে বসে মাকে হেল্প করানো, ইত্যাদি ইত্যাদি নানাবিধ কাজের সাথে তাদেরকে সংযুক্ত রেখে আমরা চাচ্ছি তাদের মানসিক স্বাস্থ্য ভালোভাবে যেন। রেবেকা সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু গ্রামাঞ্চলে বা মানে ঢাকার বাইরে আসলে চিত্রটা নিশ্চয়ই ঠিক একই রকম না? আমি আপনাকে ধন্যবাদ রেবেকা সুলতানা। ডক্টর ইকবাল আসলান, ডক্টর ইকবাল আসলান, মানে এইভাবে অনলাইনে না হয় কোনো রকম চলছে, একটা একভাবে চালিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু যদি আমি জিজ্ঞাসা করি, আপনি নিজেও চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, সেই চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল ছাত্রছাত্রীদের পড়াশোনার কি অবস্থা, বা কারিগরি ইঞ্জিনিয়ারিং এই যেগুলো আসলে প্র্যাকটিক্যাল পড়াশোনার জায়গাগুলো আছে, সেগুলোর তাহলে কি অবস্থা হবে ডক্টর ইকবাল আসলান? শুধু আপনার প্র্যাকটিক্যাল না, ধরেন যে আপনার এই যে ছাত্রগুলো যারা আছে স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে, তাদের কিন্তু বিহেভিয়ারাল চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের বায়োলজিক্যাল ক্লক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে বিহেভিয়ারাল চেঞ্জ, বায়োলজিক্যাল যে ক্লক চেঞ্জ হচ্ছে, এইখান থেকে আপনার ফেরত আনাটা দ্যাট উইল বি এ গ্রেট চ্যালেঞ্জ। আপনার হচ্ছে যে আপনার যারা শিক্ষক আছেন বা শিক্ষাকে যারা পরিচালনা করেন তাদের জন্য, তো এইটাই আমার মনে হয় যে যে আপনার ইউনিসেফ বা ইউনেস্কোর যে ভাবনার জায়গা, তো এটা এটা আপনার অস্বীকার করবার কোনো আপনার উপায় নেই, কারণ এটা হচ্ছে এবং আমাদের ছেলেবেলায় হয়েছে। আমরা হয়তো ভুলে গেছি যে আমাদের সামার ভ্যাকেশনে বা অন্যান্য ভ্যাকেশনে যখন লং ভ্যাকেশন হতো, তারপরে যখন স্কুল কলেজ শুরু হতো, তখন যে আমাদের একটা মনস্তাত্ত্বিক যে পরিবর্তন বা রিয়াকশন, সেটা কিন্তু আমি মনে করতে পারি এখন, হয়তো যে আমাদের অনেকেরই মনে নাই, সেটা কিন্তু আছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, সেটা আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে ভবিষ্যতে যারা আপনার এই কোভিড কালীন সময়ে যারা ইঞ্জিনিয়ার হবে তাদের কি অবস্থা, মানে মাথাটা আপনার ঢুকিয়ে দিয়ে যে পেরেক মেরে আর মাথাটা বের করতে পারছে না, মানে তার যে আপনার প্র্যাকটিক্যাল যে নলেজ, থিওরিটিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজ, এটা হচ্ছে না। ডাক্তার যারা হচ্ছে, যারা রুগী দেখছে না, রুগীর গায়ে হাত দিচ্ছে না, তারা কি করে আপনার হচ্ছে যে সঠিক ডাক্তার হবে, মানে এই জায়গাগুলো। কারিগরি শিক্ষার যে বিষয় আপনি যে কথাটা বললেন, সেই কারিগরি শিক্ষার বিষয় তো আমি বলবো যে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা এটা আপনার হচ্ছে অনস্বীকার্য।
কিভাবে হবে বা কেমন হবে সেটা জানবো, এগুলো আসলে কিভাবে সিদ্ধান্ত গুলো নেওয়া হচ্ছে, কে দিচ্ছেন, কারা দিচ্ছেন, কাদের সাথে কথা বলে বা কাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গুলো নেওয়া হচ্ছে, এগুলো একটু জানতে চাই। একটা বিরতি পরে ফিরছি। ফিরলাম রাজকাহনের দর্শকদের কিছু প্রশ্ন বলে তারপর আমি আমার প্রশ্নে যাই। অনেকেই বলছেন সপ্তাহে তিন দিন পড়ানো হোক, মোহাম্মদ নাজমুল বলছেন, কেউ বলছেন একদিন করে অন্তত ক্লাস করানো হোক, রিপন হোসেন বলছেন সবই ঠিক চলতেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাভ কি, নাজমুল দেবিন বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলে সরকারের তো লাভ নাই, শিল্প কারখানা খোলা থাকলে লাভ, সাদ্দাম সাদ্দাম বলছেন শিক্ষাবিহীন সার্টিফিকেট দিয়ে কি লাভ, মাসুদুর রহমান বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক, আনোয়ার হোসেন একে কে বলছেন সবই দেখি বুদ্ধির পাহাড়, এখানে মোবাইল কেনার টাকা নেই, অনলাইনে ক্লাস করব। গিফারি বলছেন অটোপাসের মতো হটকারী সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সেলিম হোসেন বলছেন অ্যাসাইনমেন্ট নিয়মটা 90% গ্রামীণ শিক্ষার্থীদের জন্য একেবারেই ফালতু সিস্টেম, মোহাম্মদ মনিরুজ্জামান বলছেন বিজ্ঞ আলোচক বৃন্দ শুনে আশ্চর্য হবেন যে অ্যাসাইনমেন্ট শুধু কপি নয়, তৈরিকৃত অ্যাসাইনমেন্ট কিনেও জমা দেওয়া হয়, এরকমটাই অনেকটা বলছেন আব্দুল সেলিম জামান, আব্দুল সামি জামান, এরকম অনেকগুলো মন্তব্যই আমরা দেখছি। আমি ডক্টর গোলাম ফারুক আপনার কাছে এই প্রশ্নটাই আবার আসি, এই যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেই মন্তব্যগুলো আমরা দেখছি, কিভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা কি শিক্ষা কার্যক্রম হবে, এসএসসি এইচএসসি পরীক্ষা কেমন হবে, এই যে শিক্ষা বিষয়ক যে সিদ্ধান্তগুলো এটা কিভাবে নেওয়া হচ্ছে? জি, প্রথমে যে আমাদের দর্শক প্রশ্ন করেছেন বা মন্তব্য করেছেন, বলেছেন যে শিক্ষাবিহীন সার্টিফিকেট, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্পষ্ট। শিক্ষাবিহীন সার্টিফিকেট দিচ্ছে সরকার, আসলে শিক্ষাবিহীন সার্টিফিকেট দেয়নি এবং সরকার শিক্ষাবিহীন সার্টিফিকেট দেবেও না। আর একটা বিষয় বলেছেন যে মোবাইলের সমস্যা, ডিভাইসের সমস্যা, এই জন্যই তো আমরা অ্যাসাইনমেন্ট চালু করেছিলাম। আমি এবার একটু অ্যাসাইনমেন্টের বিষয় বলি। আপনি প্রশ্ন করেছিলেন যে এই দর্শকও বলেছেন যে অনেক প্লেজিয়ারিজম হয়, অর্থাৎ দেখে বা নকল করে লেখে। আমি যে বললাম একটু আগে যে একটা স্টাডি আমরা করেছি, সেই স্টাডি একটা রেজাল্ট আপনাদের একটু শুনি। আমাদের স্টাডিতে আমরা দেখেছি অ্যারাউন্ড 17% শিক্ষার্থী কাজটা করেছে, আপনারা যেটা বলছেন যে তারা কপি করে এই অ্যাসাইনমেন্টে জমা দিয়েছে, এবং তার ভিতরে 12.7% শিক্ষার্থীকে ডিটেক্ট করেছেন আমাদের শিক্ষকরা যে এইটা কপি করা হয়েছে, এটা প্লেজারিজম করা হয়েছে। এবং আমাদের যে নির্দেশ ছিল এটা হচ্ছে যখনই শিক্ষক এটা ধরতে পারবেন তিনি যে ফেরত দেবেন, অর্থাৎ 12.7% শিক্ষার্থীর যে অ্যাসাইনমেন্ট এটা ফেরত দেওয়া হয়েছে। এবং সেখানে আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেছি, শিক্ষককে জিজ্ঞেস করেছি, অভিভাবককে জিজ্ঞেস করেছি, প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞেস করেছি, প্রত্যেকটা কর্নারে জিজ্ঞেস করে আমরা এই ডাটাটা নিয়েছি এবং সেই ডাটা ক্লিনিং করেছি, ডাটা অ্যানালাইজ করেছি, তারপরে আপনাকে বলছি। আর তার মানে হচ্ছে যদি আপনারা এই অপরাধে অপরাধী বলতে চান তাহলে সেটা হবে মূলত লেস দেন 5% অথবা 4%-এর একটু বেশি, এবং এই সামান্য কিছু যদি হয় প্লেজারিজম তার জন্য কিন্তু আপনি পুরো প্রসেসকে মানে ইগনোর করতে পারেন না বা তাকে অবহেলা করতে পারেন না। আরেকটা বিষয় একটু বলি, যেমন আপনারা যেমন বললেন, আমি কয়েকটা ডেটা একটু শোনাই তাহলে হয়তো আপনাদের একটু আস্থা বাড়বে। যেমন শিক্ষার্থীরা বলছেন যে তারা কি করেছেন যে ভুল জানতে পেরে পাঠ্য বই থেকে তারা বিষয়টি ভালোভাবে জেনে নিয়েছেন, 87.2% শিক্ষার্থী এই কাজটা করেছেন, এবং 82.1% শিক্ষার্থী বলেছেন যে পরবর্তী কাজের সময় শিক্ষকের নির্দেশনা কাজে লাগিয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টে যে নির্দেশনা দিয়েছেন শিক্ষক সেটা তারা কাজে লাগিয়েছে। আবার 78.6% শিক্ষার্থী বলছেন লেখাপড়ার প্রতি তারা মনোযোগী হয়েছেন এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে, এবং 63.8% শিক্ষার্থী বলছেন যে অ্যাসাইনমেন্ট তৈরির সময় পাঠ্যবইয়ের বাইরেও তারা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছে, এবং 71.4% শিক্ষার্থী বলছেন যে তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে অ্যাসাইনমেন্ট দিয়ে। এরকম আরো অনেক তথ্য আছে, আমি হয়তো আপনাদের সময় নিয়ে, আমি নিশ্চয়ই আপনারা এত সময় দেবেন না আমাকে, কিন্তু প্রায় প্রত্যেকটাই খুবই পজিটিভ। এবং আমি সবচেয়ে বেশি বলি যেটা অভিভাবকরা সবচেয়ে বেশি গবেষণার প্রতি মানে পরিসংখ্যানটা বেশ পজিটিভই মনে হচ্ছে। একটু যদি বলেন যে এইগুলো মানে এই সিদ্ধান্তগুলো আপনারা কিভাবে নিচ্ছেন, কাদের সাথে কথা বলে, শিক্ষাবিদরা কার সাথে সংযুক্ত আছেন?
এগুলো তো সিদ্ধান্ত নয়, আমি আপনাকে মানে বলতে বুঝাতে পারছি না। আমি গবেষণার কথা বলছি না, গোলাপ পড়ব, আমি গবেষণার কথা বলছি না, যে আগামীকাল যে জানানো হবে যে থিসিস পরীক্ষা কেমন হবে, অ্যাসাইনমেন্টটা কিভাবে দেওয়া হবে, এই বিষয়গুলো আসলে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমাদের এক্সপার্ট আছেন, আমাদের ইনস্টিটিউটে বড় বড় এক্সপার্ট আছেন, আমরা বাইরের যারা এক্সপার্ট তাদের সহায়তা নিচ্ছি, বাংলাদেশে যারা যেসব এক্সপার্টরা আছেন অ্যাসাইনমেন্টের বিষয়ে আমি এটা বলি যে আমাদের শিক্ষা অধিদপ্তর বলি, মন্ত্রণালয়, তারা নানা রকম উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, নানা রকম উদ্যোগ নিয়েছেন এবং আগ্রাসী মনোভাব নিয়েও তারা কোনো উদ্যোগ নিতে পারে না, কারণ এর থেকে কি হবে, তাদেরকে একটু ব্যাকফিটে কাজ করতে হয়, এটা বুঝি। তবে আমার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় না সেটা হলো এই, সকল খাতে প্রণোদনা পাচ্ছে COVID-19 উপলক্ষে, শিক্ষা খাতের প্রণোদনাটা আমি দেখতে পারছি না, যে বাংলাদেশ যার ভবিষ্যৎ নির্ভর করে কেবলমাত্র শিক্ষার উপর, আমরা শিক্ষায় ভালো না করলে আমাদের ভবিষ্যৎ ততটা উজ্জ্বল হবে না, কিন্তু এইখানে আমি প্রণোদনা দেখতে পারছি না। আর এর উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য যে সুযোগটা আমাদের ছিল কোভিড যে সুযোগটা আমাদের দিয়েছিল সেটাকে সম্পূর্ণ ব্যবহার করেছি বলে আমার মনে হয় না। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এই পরিস্থিতি চললে? এটা কেউ আসলে বলা মুশকিল আপনার হচ্ছে। তবে যে আমি মনে করি যে আপনার যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছেন, অন্তত যে আপনার ইউনিভার্সিটি গুলো খুলবার জন্য যে ভ্যাকসিনেশন করে ছাত্রদেরকে এবং সমস্ত শিক্ষক বা আপনার কর্মচারীদেরকে এইভাবে যে পর্যায়ক্রমে, এবং আমি যতদূর জানি যে আপনার ভ্যাকসিন চলে আসছে এবং আমাদের যদি 50% লোককে আমরা ভ্যাকসিনেট করতে পারি তখন কিন্তু আমরা সবকিছুই খুলে দিতে পারবো আপনার, তখন আমি মনে করি যে কোনো অসুবিধা হওয়ার কথা না, যে আমরা সামাল দিতে পারবো। যে প্রবলেমটা হয়ে গেছে কি, যে আপনার যে ঝুঁকিটা, এই ঝুঁকিটা যে স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে যে চাপটা সৃষ্টি করবে, সেই চাপটা আসলে নেবার মতো সক্ষমতা বাংলাদেশের আপনার স্বাস্থ্য ব্যবস্থার নেই এখন হচ্ছে যে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ইকবাল আসলান, এক উভয় সংকট সেটিতে আমরা অনুধাবন করতেই পারছি। ধন্যবাদ আপনাদের তিনজনকে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে রাজকাহন থেকে। আমার দর্শকদের আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, পড়তে পারলাম না, আজকের মতো বিদায় রাজকাহন থেকে।